নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় আগামী 16 নভেম্বর বুধবার। এই 16 নভেম্বর বুধবার দিন থেকে 6টি রাশির জাতক জাতিকাদের ধনী হবার সুযোগ আসবে আর 6 দিনের মধ্যে। কেন আসবে বিস্তারিত যদি জানার ইচ্ছা থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তার সাথে সাথে আমি বলবো, যদি আপনাদের জীবনে অ্যাপ্লাই করতে হয় ভালোভাবে বুঝে শুনে তারপর অ্যাপ্লাই করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমার প্রত্যেকটা কথা মিলবে। আমি প্রত্যেক দিন এই কথাগুলো আপনাদেরকে বলি যে রাশি থাকলেই আপনার সাথে মিলবে না, সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের কিন্তু থাকে। তার মধ্যে কেউ ভিক্ষা করছে, কেউ কোম্পানির মালিক, কেউ কর্মচারী, কেউ আপনার বাড়ির কাজের লোক, সেম রাশি। তাহলে বুঝতে হবে যে রাশি থাকলেই হবে না, রাশির সাথে সাথে গ্রহ নক্ষত্রর কী অবস্থান, আপনার পার্সোনাল জন্মচক্র বা হস্তরেখা, এটাই কিন্তু আগে দেখার বিষয় আছে। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের বোঝানোর চেষ্টা করি আমার যে কোনো আলোচনা, কেন বললাম, কেন হবে, সেই কেন প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনারা পাবেন যদি সম্পূর্ণভাবে আমার প্রত্যেকটা আলোচনা দেখতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে অনেক রকম প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই আজও আপনাদের অনুরোধ করব, সম্পূর্ণ আলোচনাটা ভালোভাবে শুনুন, বুঝুন, তারপর যদি মনে হয় আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে নিয়ে তারপর কিন্তু পথ চলা শুরু করুন। 100% আপনার সাথে মিলবে, এতে কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে এত বড় ভেদাভেদ কেন, কেউ গরিব কেউ বড়লোক? শুধু আমাদের মনের কিছু চিন্তাধারার জন্য। অনেকেই ভাবে জন্ম থেকে যখনই বোঝা শেখে তখন থেকেই আমার জীবনে কিছু হবে না, আমি এরকমই থাকব, আমার বাপ ঠাকুরদা তারা গরিব, আমি কোথার থেকে বড় লোক হব, এই ভাবনা চিন্তাটা তাদের মধ্যে তৈরি হয়। তাই তাদের বংশ পরম্পরা ওই পরিস্থিতির মধ্যেই থেকে যায়। যদি সেখানে থেকেও কেউ মনকে বোঝাতে পারে আমার জন্ম যতই গরিব ঘরে হোক না কেন আমি আমার লাইফকে বদলাবো, এই কথা ভেবে যদি স্বপ্ন দেখতে পারে, তার সাথে সাথে সঠিকভাবে যদি চলতে পারে, তার বাবা মা কি আছে সেটা ম্যাটার করে না, সে কিন্তু তার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে এবং কোটি টাকার মালিক হতে পারবে। তার কারণ একটাই, কর্ম এবং ইচ্ছাশক্তি থাকতে হবে। এই কথাটা বলার কারণ একটাই, আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম বলবো ভিডিও দেখবেন আর কোটিপতি হওয়ার চেষ্টা করবেন বসে থেকে, শর্টকাটে ধনী এটা হয় না। আপনাকে স্বপ্ন দেখতে হবে, আপনাকে নিজেকে বদলানোর চেষ্টা করতে হবে, সম্পূর্ণভাবে তৈরি হতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে, তবেই পূরণ হবে। কারণ আমি যে আলোচনাগুলো করি এগুলো গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে করি, অর্থাৎ আপনার সময়টা যখন খারাপ থাকে আপনি যত চেষ্টা করবেন কোনো কিছুই সাকসেস পাবেন না, যখন গ্রহ নক্ষত্র শুভ বা ভালো থাকে তখন যে কোনো কাজে সাকসেস পাবেন এবং আপনার পরিশ্রম দ্বারা আপনার জীবনের উন্নতি আসবে এবং কোটিপতি হবেন। তার মানে বুঝতে পেরেছেন, আমি যতই বলি না কেন আপনার থেকে যদি এইগুলো না বেরোয়, আপনি যদি না চান, তাহলে কিন্তু আমার এই কথাগুলো মিলবে না। আর আপনারা অনেকেই আছেন ভিডিওটা দেখছেন, এই তো কোটিপতি যোগ ধনী যোগ, তাহলে আর কাজ করে কি হবে, ঘরে বসে থাকি, আমি তো বড় লোক হবই দুদিন পরই, তাহলে কিন্তু কিচ্ছু হবে না, কারণ পরিশ্রমের উপরে কিছু নেই। আমি প্রত্যেকটা দিন বলি আমার প্রত্যেকটা আলোচনা লজিক্যালভাবে আপনার জীবন পরিবর্তন আসবে, অর্থাৎ এই সময়টা আপনার ধনী যোগ কোটিপতি যোগ যা বলি না কেন সেই সময়টা আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, দেখবেন আপনার হাত ধরেই আপনার জীবনে উন্নতি আসবে। আপনাকে কেউ টাকা পয়সা দেবে না, কোনো গ্রহ নক্ষত্রের ক্ষমতা নেই আপনাকে ব্যাগে করে টাকা এনে দেবে বা আপনার ব্যাংক ব্যালেন্স জিরো থেকে কোটি টাকা করে দেবে, এগুলো হয় না। তারা আপনার সময়টা বদলে দেয়, তারা আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে, পরিশ্রম আপনাকেই করতে হবে। তাই আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ আলোচনা শুনুন, আপনার ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে, বুঝতে পারবেন যে কারণগুলো কী, কেন আমার সাথে ভালো ঘটবে বা কেন আমি কোটিপতি হব, এগুলো যদি বুঝতে পারেন তাহলে আপনার জীবন বদলাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আজকের আলোচনার বিষয়, কেনই বা 16 নভেম্বর বললাম, 16 নভেম্বর বুধবার, 6 দিন 6টি রাশির জন্য শুভ, ধনী হবার সুযোগ কিন্তু আসবে, তার কারণ তো আছে,
কারণ অবশ্যই আমি বলবো। দেখুন, আগামী 16 নভেম্বর রবি, সে কিন্তু রাশি পরিবর্তন করবে, তুলা রাশি থেকে বেরিয়ে যাবে বৃশ্চিক রাশিতে। আবার এই দিনই শ্রী শ্রী কার্তিক পূজা ও ইতু পূজা আরম্ভ। আর এই শুভ দিনে ভাগ্যের একটা পরিবর্তন হবে, এতে কোনো সন্দেহ নেই। এই ছ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সম্পূর্ণভাবে কিন্তু সাপোর্ট করবে। এর ফলে কি হবে, অনেক অর্থের মালিক হতে পারে এই ছটা রাশি, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে এই ছটা রাশির এই ছদিনের মধ্যে। আর আমরা সকলেই জানি রবি আমাদের মান যশ খ্যাতি এবং প্রতিপত্তি দিয়ে থাকে, অর্থাৎ আপনার যেরকম মান সম্মান বৃদ্ধি পাবে তার সাথে সাথে প্রচুর ধন সম্পদ আপনার হাতে আসবে, এটাই স্বাভাবিক। আর আপনার সাথে মিলবে কি না আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখাটা দেখে নেবেন, রবি গ্রহের পজিশন কি আছে তার সাথে সাথে বৃহস্পতি এবং বুধ যদি ভালো থাকে আমার প্রত্যেকটা কথা মিলবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলি প্রত্যেকটা দিন। কিন্তু আর একটা কথাও বলি, শুধু মিলিয়ে নেবেন আপনার রবি বৃহস্পতি বুধ ভালো আছে আর আপনার রাশি আছে সব মিলে গেল, ঘরে বসে থাকবেন, আমি তো ধনী হবই, এই মনোভাব যদি থাকে মিলবে না, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার এটা জানানো, জাস্ট মানে আপনাকে মোটিভেট করা যে এই সময়ের মধ্যে আপনার শুভ সময় আছে বা গ্রহদের সুপ্রভাব থাকবে, অর্থাৎ আপনাকে পরিশ্রম করার জন্য বলা হচ্ছে। আপনি তো জানেন না, আপনি ধরুন কালকে অনেক জায়গায় ঘোরাঘুরি করে বাড়িতে এসে বসছেন যে আজ আর বেরোবো না, ও কালকে সারাদিন ঘুরলাম এই জিনিসটা পেলাম না, আজকে বসে থাকলেন। এবার আমি এসে আপনাকে বলছি যে কালকে আপনি যেটা খুঁজেছেন পাননি, আজকে আমি অমুক দোকানে দেখেছি, একটু দেখুন পেতে পারেন, নাহলে কিন্তু আবার এটা অন্য কেউ নিয়ে যেতে পারে। তখন যদি আপনি মনে করেন ধর কালকে সারাদিন ঘুরেছি পাইনি আর আজকে কি বলে গেল এটা পাবো কি না যাবই না, তাহলে কিন্তু ন্যাচারালি আপনি আর কিছু পেলেন না। আর যদি আপনি ওই জিনিসটা হ্যাঁ বললো যখন দেখে আসি তো পাই কি না, মানে আমি আপনাকে খবরটা দিলাম আপনি যে জিনিসটা পেয়ে গেলেন, ঠিক এই কোটিপতি ধ্বনিটাও একই, আমি কোন সময়টা ভালো আমি আপনাকে খবরটা দিতে পারি, এর থেকে বেশি কিছু না। আর আপনি যদি শুনে অ্যালার্ট হয়ে যেতে পারেন, এর আগেও পরিশ্রম করেছেন আমি জানি, অনেক চেষ্টা করেছেন ধনী বড়লোক হবার পারেননি, কিন্তু এই সময়টা যদি চেষ্টা করেন তাহলে পারবেন। সেই সময়টা কেন পারবেন, গ্রহ নক্ষত্রের সুপ্রভাব থাকার কারণে। তাই আপনাদের ভিডিও শুনে যদি পরিশ্রম করতে পারেন, অ্যালার্ট হতে পারেন, চেষ্টা করতে পারেন, 100% মিলবে। আর যদি ভিডিও শুনে আরও বসে যেতে পারেন যে আমি তো বড়লোক হয়ে যাব, কেন খাটবো কেন পরিশ্রম করব, তাহলেই শেষ বরবাদ। তাহলে আসুন একে একে আমি সেই ছটা রাশির কথা বলি, যে ছটা রাশির জাতক জাতিকাদের 16 নভেম্বর রবি অর্থাৎ সূর্য রাশি পরিবর্তন করার সাথে সাথে এই শুভ দিনে কার্তিক পূজা, আর এই দিন থেকে ছটা দিনের মধ্যে হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ধনবান হবার সুযোগ আসবে। সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু বদলে যেতে পারে এই ছদিনের মধ্যে, কারণ সম্পূর্ণভাবে রবি গ্রহ এবং বৃহস্পতি বুধ এদের সুপ্রভাব কিন্তু থাকছে। এবার বুঝে নিন কতটা পরিবর্তন আসতে পারে, রবি আমাদের কোন দিকটা দেখে বৃহস্পতি এবং বুধ, বুধ যার ভালো থাকবে সে সর্বশ্রেষ্ঠ হবে, কারণ বুদ্ধি দিয়ে আমাদের জীবনের যত বড় পরিবর্তন আমরা ঘটাতে পারবো পরিশ্রম করে গায়ের জোরে পারবো না, বুদ্ধির জোর সব থেকে বেশি। তাই বুধ ভালো থাকলে আপনার বুদ্ধি ভালো থাকবে, তার সাথে সাথে আর্থিক উন্নতি, বৃহস্পতি এবং রবি মান যশ খ্যাতি এবং আপনার পাওয়ার ক্ষমতাটা দেবে, যে ক্ষমতার বলে ধনী বা কোটিপতি হবেন এতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় যে রাশির কথা বলবো, মেষ রাশি, মেষ রাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো। আগামী 16 নভেম্বর যখন রবি গ্রহ রাশি পরিবর্তন করবে এবং সেই দিনই কার্তিক পুজো এবং শুভ তিথি, হঠাৎ করে কিন্তু ভাগ্য বদলে যেতে পারে যে কোনো দিক থেকেই হোক না কেন। এরপরে যে রাশির কথা বলবো, কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রেও একই কথা বলবো, রবি রাশি পরিবর্তন করার সাথে সাথে জীবনকে কিন্তু বদলে দেবে এই কর্কট রাশির জাতক জাতিকাদেরকে, সমস্ত দিক থেকে জীবনে সাকসেস আসবে, আর্থিক উন্নতি এবং যোগাযোগ তৈরি হবে। এরপরে যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি, আর এই বৃশ্চিক রাশিতেই কিন্তু সূর্য প্রবেশ করবে, এর ফলে বৃশ্চিক রাশি আরও পাওয়ার পাবে। আমি বলবো চেষ্টা করুন, পরিশ্রম করুন, দেখবেন সফলতা আপনার কিন্তু আসবেই আসবে। এরপরে যে রাশির কথা বলবো, ধনু রাশি,
ধনুরাশির ক্ষেত্রেও কিন্তু একই কথা বলবো, দারুণ সময় আপনারও কিন্তু আসছে 16 নভেম্বর থেকে। এই 16 নভেম্বর কি আছে? সূর্যের রাশি পরিবর্তন, কার্তিক পূজা, ইতু পূজা, খুব শুভ তিথি। এই দিনে হঠাৎ করেই আপনার ভাগ্য বদলে যেতে পারে, হঠাৎ করে কোটি টাকা আপনার হাতে এসে ধরা দিতে পারে। সর্বশেষ যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও একই কথা বলবো, দারুণ সময় আপনারও আসতে চলেছে 16 নভেম্বর, যেদিন রবি রাশি পরিবর্তন করবে। আর রাশি পরিবর্তন করেই ভাগ্য উন্নতি করবে এই 6টা রাশির জাতক জাতিকাদের। এখন আমি কুম্ভ রাশি নিয়ে বলছি, সমস্ত দিক থেকে জীবনে কিন্তু সাকসেস আসবে, আপনার যত বড়ই স্বপ্ন হোক না কেন পূরণ হবে। আমি বলবো পরিশ্রম করুন, আর সম্পূর্ণ আলোচনাটা শোনার পর ঠিক যেভাবে যেভাবে আপনাদের চলতে বলা হয়েছে ঠিক সেভাবে চলুন, পরিবর্তন আসবে, এটা আমি 100% দিয়ে বলতে পারি। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।